আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পুডিং কেকের রেসিপি। এই রেসিপিটা খুবই ইয়াম্মি এবং ডেলিশিয়াস। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখে নেই এই কেকের রেসিপিটা। প্রথমে এই কেক বানাতে আমার যা লাগছে, প্রথমে আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করব। তার জন্য দুইটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা এখানে আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। 1/4 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে চিনি আর ডিমটাকে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পাউডার মিল্ক, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কোকো পাউডার। একটা ছাকনার সাহায্যে এটা ভালোভাবে চেলে নিতে হবে, তাহলে পুডিংয়ের মিশ্রণটা ভালোভাবে হবে। এবার এটাকে একটা হুইস্কি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে দুধটা কম দিয়েছি, কারণ পাউডার মিল্ক ব্যবহার করেছি। পুডিংয়ের মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এবার কেকের যেই ব্যাটারটা তৈরি করব, তার জন্য দুইটা ডিম ভেঙে নিয়ে ডিমের সাদা অংশটা আলাদা রেখেছি আর কুসুম উঠিয়ে নিয়েছি। এবার একটা ইলেকট্রিক বিটারের মাধ্যমে ডিমের সাদা অংশটা বিট করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এখানে চিনিটা একবারে দিচ্ছি না, আমি এই চিনিটা দুইবারে মিশিয়ে নিচ্ছি, এতে করে ডিমের ফোমটা ভালো হবে। 3-4 মিনিট বিট করার পরে ডিমের ফোমটা আমার অলরেডি রেডি হয়ে গেছে। দেখেন ফোমটা কতটা ফ্লাফি হয়েছে। এবার এই ফোমটা একটা সাইডে রেখে অন্য একটা পাত্রে ডিমের 2টা কুসুম নিয়ে নিচ্ছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ আর 1/3 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে মেশাতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে আবার মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে, আবার চালনার সাহায্যে 1/3 কাপ পরিমাণ ময়দা আর 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আমি এখানে বেকিং সোডা ব্যবহার করব না। ময়দাটা যখন চালা হয়ে যাবে, বাড়তি দলা অংশগুলো ফেলে দিতে হবে, এটা নেওয়া যাবে না। এবার একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে নিচ্ছি। আবার ভালোভাবে মেশাতে হবে। ভালোভাবে যখন মিশ্রণটা তৈরি হয়ে যাবে, তখন মিশ্রণটা একটা সাইডে রেখে ডিমের ফর্মটা এর সঙ্গে মেশাতে হবে। এটা একবারে মেশানো যাবে না, ডিমের ফর্মটা অল্প অল্প করে নিয়ে মেশাতে হবে আর খুবই আলতোভাবে মেশাতে হবে, যাতে ফর্মটা নষ্ট না হয়ে যায়। আমি ডিমের ফর্মটা 3 বারে মিশিয়েছি, দেখুন কতটা ফ্লাফি হয়েছে। আমার কেকের ব্যাটারটা কিন্তু অনেকটা ফ্লাফি হয়েছে, আর এই ফ্লাফি হওয়ার কারণে পুডিংয়ের মিশ্রণ আর কেকের ব্যাটারটা একটা মোল্ডে যখন ঢালা হয়, তখন কিন্তু একসঙ্গে মিশে যায় না। আমি একটা মোল্ড নিয়ে নিচ্ছি, এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 5 মিনিট পেপার দিয়ে দিতে পারেন, তাহলে মোল্ড আউট করতে অনেকটাই সুবিধা হবে। এবার আমি যে পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেটাকে একটু হুইস্ক দিয়ে নেড়ে মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। অনেকে হয়তো ভয় পান যে পুডিংয়ের মিশ্রণ আর কেকের ব্যাটার একসঙ্গে মিশে যাবে। দেখুন কেকের ব্যাটারটা ফ্লাফি হওয়ার কারণে
পুডিং এর মিশ্রণের উপরে ভেসে থাকবে। আর অবশ্যই এই ব্যাটারটা ফ্লাফি করেই তৈরি করতে হবে। এবার এই প্যাচুলা দিয়ে উপর থেকে সমান করে দিয়ে আমি একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে ভিতরে কোনো ফাঁকা অংশ না থাকে। কয়েকবার ট্যাপ করে নেওয়ার পরে বাটির মুখটা একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। আমি যেহেতু পুডিং কেকটা চুলায় বানাবো, তার জন্য একটা প্যানে স্ট্যান্ড দিয়ে পানি দিয়ে নিচ্ছি। এটাকে আমি 10 মিনিট মিডিয়াম হিটে এবং 20 মিনিট লো হিটে জাল করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে, ঢাকনায় যদি কোনো ছিদ্র অংশ থাকে তাহলে বন্ধ করে নিতে হবে। 20 মিনিট পরে ফয়েল পেপারটা উঠিয়ে একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি কেকের ভেতরটা হয়েছে কিনা। দেখুন, টুথপিকটা পরিষ্কার বের হয়েছে, তাহলে কেকটা হয়ে গেছে। কেকটা ঠান্ডা হয়ে গেলে একটা ছুরির মাধ্যমে চারপাশে ছাড়িয়ে নিচ্ছে এবং মোল্ড আউট করে নিচ্ছে একটা প্লেটের উপরে। দেখুন কত পারফেক্টলি এই পুডিং কেকটি তৈরি হয়েছে। উপরে সৌন্দর্যের জন্য আমি উপরে থেকে একটু কোকো পাউডার ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আইসিং সুগারও দিতে পারেন। কেকটা আমি কেটে দেখাচ্ছি। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আশা করছি এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন কেমন হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ততটাই টেস্টি হয়েছে। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।